আগরতলা শহরের প্রাণকেন্দ্রে শালবাগান স্থিত এয়ারপোর্ট কেসের আন্ডারে গতকাল রাত 8:20 নাগাদ একটা গুলিকাণ্ড হয়। ওই গুলিকাণ্ডে দুর্গা প্রসন্ন দেব ওরফে বিকি, উনি ভারতরত্ন ক্লাবের সাধারণ সম্পাদক, ওনাকে হাতিপাড়া শালবাগানে ডেকে এনে ওনাকে অতর্কিতভাবে গুলি করে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডে খবর পেয়ে এয়ারপোর্ট পিএসের পুলিশ এসে বিকিকে নিয়ে আইএলএসে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ওকে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। এয়ারপোর্ট পিএস এই ঘটনাচক্রে যে এফআইআর নিয়েছে, সুমুটো একটা এফআইআর নিয়েছে 37/2024 এবং সেকশন 8 দিয়েছে 302.120B আইবিসি 27 আর্মস অ্যাক্টে। ইন পুলিশ 5 ডেজ পুলিশ ডিপার্টমেন্ট প্রেয়ার করেছে। আমরা সেই অনুপাতে মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আগরতলা সৈকত দাসের কোর্টে দীর্ঘক্ষণ সওয়াল করে আমরা 5 ডেজ পুলিশ ডিপার্টমেন্টে প্রেয়ার করেছি। আদালত বিবেচনা করে কিছুক্ষণের মধ্যে আদেশ দেবেন এবং আমরা আদালতের কাছে এই বিচার আরও এই ঘটনাচক্রের সঙ্গে জড়িত আরও যারা যারা মিসক্রিয়েন্ট জড়িত আছে ওদেরকে ধরার জন্য আদালত যাতে 5 ডেজ পুলিশ স্টেশন আদেশ দেওয়া হবে করে সেটা আমরা ক্লিয়ার করেছি। এখানে কি আর কেউ আছে জড়িত কিছু কি? এখানে ভিকটিমের ডিজিসের ওয়াইফ কমপ্লেন করেছেন অনেকের নামে, ওরা অনেকে জড়িত। এই ক্লাবের বিভিন্ন সদস্য এদের সঙ্গে জড়িত আছে, সেই সদস্যদের নামে এফআইআর কমপ্লেন করেছে এবং এদের সঙ্গে আরও অনেকে জড়িত আছেন। সেই অনুপাতে আজকে এই জন্য পুলিশ রিমান্ড দেওয়া, ওই পুলিশ রিমান্ডের মোতাবেকে বেরিয়ে আসবার।